Hello, good morning, everybody, my dear students of class nine and ten. How are you? I hope you all are grieving all by the grace of Almighty. I am also fine. Welcome to অনলাইন ক্লাস ইন ইংলিশ গ্রামার দিস ইজ মি সুনীল চন্দ্র কর্মকার আই উড লাইক টু কনগ্রেচুলেট ইউ মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস নাইন অ্যান্ড টেন টুডে আই উড লাইক টু ডিসকাস উইথ ইউ ইংলিশ গ্রামার দ্যাট মিন্স ডিগ্রি

ডিগ্রি নিয়ে আলোচনা করবো মার্ডিয়ার স্টুডেন্টস ডিগ্রি বলতে অনেক কিছু বোঝায় ডিগ্রি শরীরের তাপমাত্রা কো ডিগ্রি বলে আবার ডিগ্রিটা আমাদের এডুকেশান ব্যাচেলার অফ ডিগ্রি যেটা আমাদের ওই সার্টিফিকেটের ডিগ্রি ক বোঝায় কিন্তু আসলে এখানে যে ডিগ্রি সে ডিগ্রির কথাটার অর্থ হইল তারতরিম্য তুলনা বা মাত্রা তো আমরা প্রাথমিক পর্যায়ে সেটাই আমাদের আলোচনা করছি একটু খেয়াল করো ডিগ্রিটা আসলে কোথায় থেকে এসেছে ডিগ্রিটা আমাদের ফাট অফিসিস থেকে এসেছে ফাট অফিসের একজেটিভ ওয়ান কাইন্ড অফ একজেটিভ ওই একজেটিভ থেকে আসলে ডিগ্রিটার উৎপত্তি হয়েছে তাই আমরা বলবো যে একজেটিভের তুলনামূলক রূপকে ডিগ্রি বলে তাই আমি এখানে দিয়েছি একজিটিভের তুলনামূলক রূপকে আমাদের ডিগ্রি বলে আমরা অনেকভাবে ডিসকাস করতে পারি সহজ আমরা যেটা সেটাই বললাম আর এই ডিগ্রি তিন প্রকার তোমরা সবাই জানো তারপর আমি একটু রিভিউ করছি যেমন পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি আমি এই ডিগ্রিগুলোর আলোচনার পূর্বে আমি তিনটে এক্সাম্পল দিচ্ছি একটু খেয়াল করো সেটা হলো যেমন রিয়া ইজ এ গুড গার্ল রিয়া একজন ভালো বালিকা দ্বিতীয় নম্বর অফ সানে আসো রিয়া ইজ বেটার দেন তানিয়া রিয়া তানিয়া চেয়ে ভালো তৃতীয় নম্বরটা একটু দেখো রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস রিয়া ক্লাসের সবচেয়ে ভালো বালিকা একটু খেয়াল করো আমাদের রিয়া ইজ এ গুড গার্ল রিয়া একজন ভালো বালিকা এখানে রিয়ার সাথে কারোর সাথে তুলনা হয় নাই কিন্তু দুই নম্বরে দেখো রিয়া ইজ বেটার দেন তানিয়া এখানে রিয়ার সাথে তানিয়ার অর্থাৎ দুইজনের একজনের সাথে তুলনা করা হয়েছে কিন্তু তিন নম্বরের সামনে দেখো রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস এখানে রিয়ার সাথে ক্লাসের সবাই সাথে তুলনা করা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা বুঝলাম এ কারোর সাথে যদি কোনো তুলনা করা না হয় তাহলে সেটা পজিটিভ ডিগ্রি আর যদি একজনের সাথে তুলনা করা হয় সে ব্যক্তি হোক আর বস্তু হোক তাহলে সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি আর অনেকের সাথে যদি তুলনা করা বুঝায় তাহলে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি মাই ডিয়ার স্টুডেন্টস আমি এই পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি প্রাথমিক ধারণাটা আমি দিচ্ছি কারণ অনেক স্টুডেন্টস এখনও অত দুর্বল তা তোমাদের সুবিধার জন্য যখন কারো সাথে আমি এই উদাহরণের সাথে মিল রেখেই এখানে লেখা হয়েছে যখন কারো সাথে অ্যাকজিটিভের তুলনা করা হয় না তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে কারণ এখানে রিয়া ভালো কিন্তু অন্য কারোর সাথে তুলনা করা হয় নাই তাই প্রথমটাইটা হল পজিটিভ ডিগ্রি আর যখন একটি ব্যক্তি বা বস্তুর সাথে অপর একটি ব্যক্তি বা বস্তুর সাথে একজেটিভের তুলনা করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয় তাহলে একজনের সাথে যখন আরেকজনের তুলনা করা বুঝায় তখন সেটা হইল কম্পারেটিভ ডিগ্রি যেটা দুই নম্বর অপশানে আমরা দিচ্ছি রিয়া ইজ বেটার দেন তানিয়া রিয়া তানিয়া চেয়ে ভালো তিন নম্বর অপশানে তৃতীয় সুপারলেটিভ ডিগ্রি যখন একটি ব্যক্তি বা বস্তুর সাথে একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে একজিটিভের তুলনা করা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে যেটা আমরা যে অপশানটা তৃতীয় নম্বর অপশানে আমরা পেয়েছি যে রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস রিয়া ক্লাসের সবচেয়ে ভালো বালিকা তাহলে সে অনেকের সাথে একাধিক ব্যক্তি বা বস্তু বা একাধিক ছাত্রের সাথে বা ছাত্রীর সাথে সে তুলনা করা হয়েছে তাই এটা হলো সুপার লেট্রিক ডিগ্রি মারিয়ার স্টুডেন্টস আমরা যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি আমরা দেখতেছি যে পজিটিভ ডিগ্রির এই একজিটিভ কারোর সাথে তুলনা করে নাই আর কম্পারেটিভ দুজনের সাথে তুলনা করা হয়েছে একজনের সাথে তুলনা সরি একজনের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা করা হয়েছে আর সুপারলেটেড ডিগ্রি অনেকের সাথে তুলনা করা হয়েছে আমরা সেই মিনিংটা তোমার দিচ্ছি তোমরা ঠিক করে নোটে করে নিও এরপরে আমরা দেখো আমরা মূল আমাদের লক্ষ্য হইল আমরা ডিগ্রিটা চেঞ্জ কিভাবে করব। আর ডিগ্রিটা যদি চেঞ্জ আমরা করতে চাই তাহলে আমাদের প্রাথমিক ধারণাটা যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে কোনোভাবে আমরা এটা করা সম্ভব নয় এখন এই ডিগ্রি পরিবর্তনে আমাদের যা জানা প্রয়োজন যে যান জিনিসগুলো আমাদের আগে জানতে হবে সে জিনিসগুলো সম্পর্কে আমি একটু ডিসকাস করে নিই দেখো আমাদের এই পরিবর্তন করতে যেমন সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট সম্পর্কে আমার ধারণা থাকতে হবে আমাদের তিনটা ডিগ্রি আছে এই তিনও ডিগ্রির মধ্যে আমাদের বিশেষ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট কোথায় থাকে প্রথমে থাকবে কোথায় থাকবে প্রথমে থাকবে কিন্তু পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রিতে দ্বিতীয় এস এর পরে সাবজেক্ট থাকবে আমাদের পজিটিভ ডিগ্রির আগে পরে কিন্তু এস থাকে কিন্তু দ্বিতীয় এর পরে যে আমাদের ওই সাবজেক্টটা থাকবে তোমরা এটা অবশ্যই ভালোভাবে বুঝে নিও আমি আবার বলছি সাবজেক্টটা পজিটিভ ডিগ্রিতে দ্বিতীয় এস এস দুটাই এস থাকে তার মধ্যে দ্বিতীয় এসের পরে থাকবে এটা বাক্যের শেষে থাকবে আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ প্রথমে থাকবে এরপরে আমাদের দেখো আমাদের এরপরে হইলে আমাদের ভার থাকবে ভার কোথায় থাকবে সাধারণত এম ইজ আর ওয়াজ অয়ার এগুলো সাধারণত আমাদের সেন্টেন্সে এই ভারগুলো থাকে কিন্তু খেয়াল রাখিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই অক্সিলিয়ারি ভার থাকাও কিন্তু প্রিন্সিপাল প্রিন্সিপাল থাকে তবে সেটার সংখ্যা অনেক কম মাই ডিয়ার স্টুডেন্টস এরপর আমাদের তিন নম্বর আমরা তিন নম্বর হইল আমাদের ড্রেস প্রম ড্রেস কী আমরা ড্রেস বলে আমরা ড্রেস কথার অর্থ কিন্তু আমাদের পোশাক মাইরিয়ার স্টুডেন্টস পোশাকটা কী আমাদের পোশাকটা হলো এ ড্রেসটা হল আমরা বিশেষ করি অনেক জায়গায় আমরা যাই কেউ বাজারও যায় কেউ স্কুলে যায় কেউ মার্কেটে যায় কেউ বা বিভিন্ন অনুষ্ঠানে যাই কিন্তু খেয়াল করো কিন্তু আমি স্কুলে গেলে আমি এক ড্রেস পরিধান করি আমি বাজারও গেলে আরেক ধান পরিধান করি আমি কোনো অনুষ্ঠানে গেলে আর একটা আর একটা ড্রেস আমি পরিধান করি আমাদের এইট পরিধানের অর্থ হইল এখানে ড্রেস ফর্মে যখন আমরা ড্রেস যখন আমরা আলোচনা করব। তদ্রূপ আমাদের ডিগ্রিতে এমন কতগুলো ওয়ার্ড ব্যবহৃত হয় যেগুলো বিভিন্ন ডিগ্রিতে বিভিন্ন ধরনের অপশান আসে সেই অপশানগুলো আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে আমি দেখাবো কারণ এ ড্রেসটাকে কারণ এখন পরিবর্তনের এ ড্রেসটা গুরুত্বপূর্ণ এরপরে আমাদের আর একটা অংশ থাকে সেই অংশটা হইল আমাদের অবশিষ্ট অংশ থাকে সে অবশিষ্ট অংশ আমরা কোনো পরিবর্তন ছাড়ে আমরা বিশেষ করে আমরা সেটা লিখব ডিয়ার স্টুডেন্টস খেয়াল রাখিও আমরা যখন এই জিনিসগুলো নিয়ে সাবজেক্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছি আমরা ভার সম্পর্ক আমরা ধারণাটা আমরা পাইছি অবশিষ্ট অংশ থেকে যাবে তাও পাইছি আমাদের এখানে ডিগ্রি প্রম এবং ডেস ফ্রম নিয়ে আমাদের কিছু আলোচনা বাকি আছে আমরা এই অপশানগুলো একটু বড় সেই অপশানগুলো আমরা বিশেষ করি পরবর্তী ক্লাস ক্লাসে আমরা দেব তাই আমার পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা থেকে মারিয়ার স্টুডেন্টস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিপসগুলো থেকে শুধু আমাদের আমাদের মাধ্যমিক পরীক্ষা আসে তাই ন আমাদের বিষক্রুপরোক ক্লাসগুলোতে অথবা বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রয়োজন হবে তাই এটা ভালোভাবে একটু দেখে নিও মাই ডিয়ার স্টুডেন্ট মোর টুডে আই এম ভেরি ক্লোজ টু দ্য এন্ড অফ মাই ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস প্লিজ থ্যাংক ইউ ফর উইথ মি অ্যান্ড জয়নিং উইথ মাই ক্লাস অ্যান্ড স্টে উইথ মি টেক কেয়ার অফ ইউর সেলস আই এম ফ্রেম ফর মি থ্যাংক ইউ